ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু। পরে উদ্ধারকৃত সরকারি জায়গা বিভিন্ন জাতের ফসল, বনজ ও সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মেয়র ও সাংবাদিকদের সাথে নিয়ে এ অভিযান চালান তিনি। ইউএনওর ব্যতিক্রমী এ উদ্যোগ দেখে ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। এর আগেও বেশ কিছু সরকারি জায়গা দখলমুক্ত করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু।